ডিসেম্বরে ফের বিজেপিতে রদবদল, আর সেই রদবদলের মাঝেই জল্পনা ছিল তুঙ্গে। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুমদারকে কি অব্যাহতি নিতে হবে, এই জল্পনা চলছিল। তবে সেই জল্পনায় জল ঢাললেন বিজেপির এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল। চার দিনের উত্তরবঙ্গ সফরে সাংগঠনিক বৈঠকের মাঝেই সুনীল বানসাল স্পষ্ট ভাষাতেই জানিয়ে দিলেন, না, ডিসেম্বরে রাজ্য বিজেপির সভাপতি পদে কোনো পরিবর্তন নয়, সুকান্ত মজুমদারই নেতা, আর তাকে মাথায় রেখেই একটা টিম গড়ে তুলতে হবে। সেই টিমই পঞ্চায়েত নির্বাচন এবং আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, লড়াই করবে। জল্পনায় শোনা যাচ্ছিল সুকান্তকে সরিয়ে হয়তো আনা হতে পারে শুভেন্দু অধিকারীকে, একই সঙ্গে বিরোধী দল নেতা, আবার রাজ্য সভাপতির পদ সামলাবেন তিনি, এরকম জল্পনা ছিল। কিন্তু সেই জল্পনায় সরাসরি কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সুকান্তই নেতা, তার ওপরই ভরসা রাখছে দল। সুনীল বানসালের এই মন্তব্যের পর বা এই ঘনিষ্ঠ মহলে বা রাজ্য বিজেপির অন্দরে এই বার্তা দেওয়ার পর সুকান্তকে একেবারে সামনের সারিতে রেখেই পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল গোছাতে শুরু করেছে বিজেপি। জল্পনাটা শোনা যাচ্ছিল সেপ্টেম্বর অক্টোবর থেকে, গোষ্ঠীদ্বন্দ্ব থাকবেই, সেটা মেটাতেও হবে, কিন্তু তার মানে এই নয় নির্ধারিত সময়ের আগে সভাপতি বদল করতে হবে, এটা বিজেপির গঠনতন্ত্রের ইতিহাসে নেই বলেও উল্লেখ করেন সুনীল বানসাল। তাই সুকান্ত তার নির্ধারিত সময় পর্যন্ত রাজ্য সভাপতি পদেই বহাল থাকবেন। ডিসেম্বরে অন্যান্য শাখা সংগঠনে বদল হবে ঠিকই, কিন্তু রাজ্য সভাপতি পদে কোনো বদল হচ্ছে না বলেই চার দিনের উত্তরবঙ্গ সফরের মাঝেই একেবারে বিজেপির অন্দরে একথা স্পষ্ট বার্তায় জানিয়ে দিয়েছেন বিজেপির এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে সুচারু মিত্র, আর প্লাস নিউজ, কলকাতা।